আজ আমি একটা আপনাদের সামনে লেফট কিডনি স্টোন রোগীকে প্রেজেন্ট করছি, যেটা আমরা খুব কম দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ করতে পেরেছি। তো কী সিমটম ছিল? সিমটম ছিল ওনার বিকালবেলার দিকটা বাঁ দিকে পেটে একটা পেট ছিল, আর পেট চাপের সঙ্গে রক্ত পড়ছিল। তো এই সিমটম নিয়ে উনি আমার কাছে আসলেন, আমি ওনাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এবং ওনাকে একজন অ্যাক্সেপ্টে দিয়েছিলেন সোনোগ্রাফি। অন্য ডাক্তার দেখাচ্ছিলেন, সেখানে সোনোগ্রাফি করতে বলেছে, সেখানে দেখা যাচ্ছে লেফট কিডনি দেখা কোন আছে। তো আমরা সেই স্টোনটাকে খুব কম সময়ের মধ্যে একেবারে পুরোপুরি সুস্থ করতে পারে ব্যবহার করতে পেরেছি, সম্পূর্ণ সুস্থ রোগী। তো আপনার কী কষ্ট ছিল মেনলি? কষ্ট বলতে আমার পেশাবে তাদের রক্ত ভাঙত, তারপরে কী কী ভীষণ যন্ত্রণা। আচ্ছা, হ্যাঁ, তারপরে যন্ত্রণা চোটে মানে আমি সেই অস্থির হয়ে যেতাম। আচ্ছা, তখন ওখানে গেলাম, গিয়ে দেখি রিপোর্ট করলাম, পরে কিছু খাওয়া দাওয়ার পরে যেন সে যেন সুস্থ বোধ আমি যেন মনে পাচ্ছি না। আচ্ছা, সেই হিসেবে আমি পেরে উঠলাম না, যার কারণে আপনার কাছে আসলাম। এসে আমি তো মনে হয় 5 থেকে 6 বারো ওষুধ খাইয়ে আমার সুবিধা হয়ে গেল, আমরা পাঠিয়েছি। আমরা এটা 3 মাসের মধ্যে পুরোপুরি সুস্থ করতে পেরেছি রোগীটাকে। তো সিমটম কী ছিল ওনার? একটা পেন হচ্ছিল লেফট হ্যান্ড সাইডে অ্যাবডোমেনে, লোয়ার অ্যাবডোমেনে, আর সেই সঙ্গে ওই পেচ্ছামের সঙ্গে রক্ত আসছিল। তো এটা দেখে আমরা লেফট হ্যান্ড সাইড, কিন্তু তো ওনার দেখলাম যে ওনার ডায়েটে ওয়াটস লাইক ওয়াটস রয়েছে, কন্ডাইলোমিটার আছে, এগুলো রয়েছে লেফট হ্যান্ড সাইডে। আর কী দেখলাম? আর আমরা দেখলাম যে ওনার শোয়েট অনলি আনকভার পার্টে হয়, তেমন। তো এটা আমাদের সুজার দিকে মনোনিবেশ করতে সাহায্য করেছে। ওনার একটা ভাটাইকো আছে, যেটা ওই চোখ বন্ধ করলে সেটা হয়, ওনার পেঁয়াজ খেতে ভালো লাগে না। উনি হাইড্রোজেনয়েড কনস্টিটিউশনের পেশেন্ট, মেন্টালি উনি মিউজিক গান বাজনা একদম পছন্দ করেন না, চিনি পেশেন্ট। ওনার গান বাজনা শুনলে বিরক্তি আসে, কান্না আসে, ইত্যাদি ইত্যাদি। ওনার ফিক্সড আইডিয়া কিছু আছে। এই যে সিমটম, মাত্র কয়েকটা সিমটম, এই সিমটমগুলো আমরা ভালো করে অবজার্ভ করে ওনাকে সুজা ওয়ান ইন্টারভিউ করেছিলাম 9/8/23। পরে ওনাকে পিএল দিয়েছি, 15/8 ওষুধ দিচ্ছিলাম, 30/8 ওনাকে পিএল দিলাম, 13/9 ওনাকে আবার একবার ওই সুজা প্রেসক্রিপশন করেছি। পরে পিএল দিয়ে যাচ্ছিলাম, উনি বলেন ওনার প্রচণ্ড একদিন ব্লিডিং হচ্ছে, ওই ফেনিস দিয়ে ইউরিনেশন পেচ্ছাপ করার সময়। তো ওইসব দেখে ওনাকে আমি ক্যান্থারিস প্রেসক্রিপশন করলাম 30। কবার করে খেয়েছিলেন ওটা? ওটা তিনবার। তিনবার করে কদিন খেয়েছিলেন? দুদিন খেয়ে আমার দুদিন খাওয়ার পর আমরা ওনাকে বললাম যে আমাদের বলে আর ব্যথা ব্যথা নেই, রক্তটা আছে না, ঠিক আছে, আপনি একবার এক কাজ করুন, একটু ইয়ে করুন, একটা সোনোগ্রাফি করুন। উনি সোনোগ্রাফি করে নিয়ে এসছেন, এটা আমি সাবমিট করছি, সেখানে কোনো পাথরের চিহ্ন নেই আর। তাহলে হোমিওপ্যাথি ওষুধে মাত্র 2-3 মাসের মধ্যে, 3 মাসও নয়, তো 2.5 মাসের মধ্যে আমরা সম্পূর্ণ একটা কিডনি স্টোনকে হিলাপ করতে পেরেছি। এটা হোমিওপ্যাথির ক্রেডিট। আপনার এখন আর কোনো কষ্ট হচ্ছে তো?
আর রক্ত রক্ত বাড়ার কোনো প্রশ্ন নেই, কারণ এখন তো কবিতা দেখলাম যে কিছু নেই আর রক্ত বাড়ার প্রশ্ন হবে না। ঠিক আছে, ধন্যবাদ।